বঙ্গোপসাগরে আরও শক্তি বাড়ালো ঘূর্ণাবর্ত, বৃষ্টির ঘাটতি মিটিয়ে দক্ষিণবঙ্গের বর্ষার গতিবেগ, মাঝ সপ্তাহে আবহাওয়ার কাঁপানো আপডেট। আগামীকাল কেমন থাকবে আবহাওয়া? কাল কোন কোন জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস জারি করেছে আবহাওয়া দপ্তর? বঙ্গোপসাগরে যে ঘূর্ণাবর্তটি এই মুহূর্তে তৈরি হয়েছে সেটির বর্তমান অবস্থান এখন কোথায় রয়েছে, কোন দিকে গচ্ছে, এই ঘূর্ণাবর্ত নিম্নচাপে পরিণত হয়ে কোন রাজ্যে আগে প্রবেশ করবে এবং কোথায় কোথায় ভারী বৃষ্টিপাত ঘটাবে, এই বৃষ্টিপাতের জেরে কোন কোন জেলার জন্য সতর্কবার্তা জারি করেছে আবহাওয়া দপ্তর, তো বিস্তারিত তথ্য পেতে হলে দর্শক অবশ্যই ভিডিওটিকে সম্পূর্ণ দেখবেন এবং ভিডিওটিকে শেয়ার করবেন। আর আপনি আমাদের ভিডিওটিকে কোথার থেকে দেখছেন এবং এই মুহূর্তে সেখানকার আবহাওয়ার পরিস্থিতি কেমন রয়েছে অবশ্যই বিস্তারিত কমেন্ট করে জানাবেন। আর এই ধরনের লেটেস্ট ট্রেন্ডিং আপডেট সবার প্রথম পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশনটিকে ক্লিক করে আমাদের সঙ্গে থাকবেন। তো চলুন এক নজরে দেখে নেওয়া যাক উড়িষ্যা অভিমুখে এই ঘূর্ণাবর্ত। উড়িষ্যার কটকের ওপর দিয়ে বিস্তৃত, যা এগোচ্ছে পশ্চিম মধ্য বঙ্গোপসাগর দিয়ে। তবে রাজ্যে কোনো ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা না থাকলেও আকাশ থাকবে মেঘলা। রোদ বৃষ্টির বড় খেলা দেখাতে শুরু করেছে। বিগত এক মাস ধরে বঙ্গোপসাগরে তৈরি হচ্ছে ঘূর্ণাবর্ত, আর এর ফলে দক্ষিণবঙ্গে থমকে আছে বর্ষা। দক্ষিণবঙ্গে বর্ষার ঘাটতি কবে মিটবে তা ঠিক নয়, কিন্তু দক্ষিণবঙ্গে বৃষ্টিপাতের ঘাটতি আস্তে আস্তে প্রকট হচ্ছে। আরব সাগর ও বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় ঘূর্ণাবর্ত নিম্নচাপ দক্ষিণবঙ্গে বৃষ্টিপাতের গতিবেগে রোধ করছে। দক্ষিণবঙ্গের তীব্র বৃষ্টিপাতের সতর্কতা না থাকলেও জেলাগুলিতে হালকা কয়েক প্রশলা বৃষ্টি চলবে। আগামীকাল কয়েকটি জেলায় ভারী বৃষ্টিরও পূর্বাভাস জারি করেছে আবহাওয়া দপ্তর। আগামীকাল সকাল থেকেই ঝড় বৃষ্টি শুরু হবে। তবে আগামী কয়েকদিন উত্তর ও দক্ষিণবঙ্গের তাপমাত্রায় বিশেষ কোনো পার্থক্য থাকবে না। কলকাতাসহ দক্ষিণবঙ্গের সর্বাধিক তাপমাত্রা থাকবে 34 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে 28 ডিগ্রি সেলসিয়াস, বাতাস আপেক্ষিক আর্দ্রতা সর্বাধিক হতে পারে 90%। এই সপ্তাহ জুড়ে আবহাওয়ায় একটা বড় পরিবর্তন আসতে চলেছে। তবে নতুন ঘূর্ণাবর্ত আগামী 48 ঘন্টায় বড় খেলা দেখাতে পারে এমনটাই জানিয়েছেন আবহাওয়াবিদরা। আগামীকাল কেমন থাকবে আবহাওয়া? হাওয়া অফিস জানিয়েছে দু এক প্রশলা ভারী বৃষ্টি হতে পারে উত্তরবঙ্গের জেলাগুলিতে। দক্ষিণবঙ্গে 21 জুলাই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পরিমাণ কিছুটা বাড়বে। পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ 24 পরগনা, কলকাতা, হাওড়া, ঝাড়গ্রাম এবং বাঁকুড়া জেলায় বৃষ্টির পরিমাণ একটু বেশি থাকবে অনুমান আবহাওয়াবিদদের। উত্তরবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা কিছুটা বাড়বে। আগামীকাল থেকে বৃষ্টির পরিমাণ কিছুটা বাড়বে উত্তরবঙ্গে। আগামী 24 ঘন্টায় উত্তরবঙ্গের প্রায় সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে। ওপরের 5টি জেলাতে হালকা বৃষ্টি চলবে। 24 ঘন্টার পর থেকে বৃষ্টির পরিমাণ কমবে। কলকাতায় কেমন থাকবে আবহাওয়া? কলকাতায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে। বৃষ্টি হলো জলীয়বাষ্পের কারণে আর্দ্রতাজনিত অস্বস্তি থাকবে, জানাচ্ছে আবহাওয়া দপ্তর। তো এই ছিল আবহাওয়া দপ্তরে দেওয়া লেটেস্ট আপডেট। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন, আর এই ধরনের লেটেস্ট ট্রেন্ডিং আপডেট সবার প্রথম পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশনটিকে ক্লিক করে আমাদের সঙ্গে থাকবেন।